বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই নতুন টিউটোরিয়ালটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে এরকম ফিল্ম স্ট্রিম তৈরি করে এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়, সে বিষয়টি মূলত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। করে বন্ধুরা আমরা যাব লেআউটে, লেআউট থেকে ব্ল্যাঙ্ক। এখন আমরা যাব ডিজাইনে, ডিজাইন থেকে পেজ সেটআপ। এই স্লাইড সাইজ ফর এই ড্রপ ডাউনে অর্থ আমরা ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা আমরা কাস্টম সিলেক্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়াইডটা এখানে লিখব। বন্ধুরা ওকে, এখন আমরা এই জুমটা একটা আউট করব। আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপস, শেপস থেকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা সিলেক্ট করলাম। বন্ধুরা এটা আমরা নিলাম। এখন আমরা ক্লিক করব ফরম্যাট, ফরম্যাট থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, ব্ল্যাক। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে মাউস লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আমরা কপি করলাম, আর শিফট বাটন প্রেস করলাম বন্ধুরা স্ট্রেট হওয়ার জন্য। আমরা দেখলাম যে আমাদের মাঝে কতটুকু জায়গা ফাঁকা থাকে, আমরা এটা আর একটু বড় করে নেব। বন্ধুরা এটা আমরা সিলেক্ট করে ডিলিট দিলাম। আমাদের এখানে আমরা ফিল্ম স্ট্রিপ তৈরি করব। তার জন্য বন্ধুরা এখানে আমরা একটি ইমেজ আগে নিয়ে আসি। তার জন্য আমরা ক্লিক করব ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমাদের কাঙ্ক্ষিত পিকচারগুলো যে ড্রাইভে আছে আমরা সেটা খুঁজে বের করব। আমরা এফ এফ ড্রাইভে আছে না, এখন আমরা কোন ফোল্ডারে আছে, যে মুভিং মুভিং স্ট্রিপ এখানে আছে। এখন বন্ধুরা এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নেই। এখন প্রথমে আমরা এই ইমেজটা নিলাম, এটা ধরে আমরা এই মাঝ বরাবর রাখব, এখানে রাখলাম বন্ধুরা। এখন আমরা এখানে এই ফিল্ম স্ট্রিপ তৈরি করব। তার জন্য আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে আবার শেপ, শেপ থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ। এতটুকু নিলাম বন্ধুরা, আমরা একটু বড় করি, বড় করলে আমাদের দেখতে সুবিধা হবে। বন্ধুরা এখন আমরা ক্লিক করব ফরম্যাটে, ফরম্যাট থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, হোয়াইট। এটা মানে এটা ধরে বন্ধুরা আমরা একটু ছোট করতে পারি, বেশি ছোট হয়ে গেল বন্ধুরা, আমরা একটু সামান্য বড় করে নেব। এতটুকু থাক বন্ধুরা, কারণ আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে এটা ধরে ড্র্যাগ করে আমরা কপি করলাম। আর একটা এখানে কপি করলাম, আর একটা কপি করলাম, আর একটা বন্ধুরা আমরা এই মাঝ বরাবর, এই ইমেজ বরাবর রাখলাম। এখানে আমরা আবার কপি করলাম, এখন আমাদের আর একটা কপি করি বন্ধুরা,
এখানে। এখন আমরা জুমটা একটু আউট করব, আউট করে আমরা সবগুলো শেপ এই সাদা শেপটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যাব ফরমেটে, ফরমেট থেকে এই যে অ্যালাইন, অ্যালাইন ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে বন্ধুরা আমরা মানে অ্যালাইন টপ আমাদের উপরের সবগুলোকে একই মাপের করলাম। এখন আমাদের এই ভিতরে যে স্পেস আছে সবগুলো শেপের জন্য স্পেস সমানভাবে হয়, তার জন্য আমরা আবার যাব অ্যালাইনটি, অ্যালাইন থেকে যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এখানে আমরা ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের সবগুলো সুন্দরভাবে সমান দূরত্বে হয়েছে। এখন আমরা সবগুলো আবার সিলেক্ট করব, সিলেক্ট করে বন্ধুরা এখন আমরা কি করব, আবার যাব ফরম্যাটে, ফরম্যাট থেকে আমরা এখন গ্রুপ, এই গ্রুপে ক্লিক করে আমরা গ্রুপ করে নিলাম। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করব, সাথে শিফট বাটন প্রেস করলে আমাদের অ্যাকুরেটভাবে হবে। এটা হলো, এখন আমরা এই দুটো আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে বন্ধুরা আমরা আবার এটাগুলো সমান দূরত্ব, যেহেতু আমাদের দূরত্ব একটু বেশি হলে আমরা কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করে আমরা একটু বামে নিয়ে আসলাম। এখন বন্ধুরা আমরা একটা সিলেক্ট করে আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে আমরা দূরত্ব নিলাম বন্ধুরা। এখন আমরা এখন সবগুলো শেপ সিলেক্ট করে আমরা এটাকে ফরমেটে যাব, ফরমেটে যে আমরা এটাকে গ্রুপ করে নিলাম বন্ধুরা। এখন বন্ধুরা আমরা একবারে জুম আউট করে নেব, জুম আউট করে বন্ধুরা আমরা কন্ট্রোল কি প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আমরা কপি করে নিলাম আবার একটা, সাথে শিফট বাটন প্রেস করলে আমাদের স্টেটগুলো সমান দূরত্বের হবে। বেশি হয়ে গেছে, আমরা একটু কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করে এটা আমরা বাম দিকে নিয়ে আসলাম। বন্ধুরা আমরা জুমটা আর আউট করি, আমরা আর একটা কপি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করলে এখন আমরা কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করে আমরা একটু এদিকে নিয়ে আসব, যাতে আমাদের সমান দূরত্ব হয়। আমরা আর একটু আনতে হবে বন্ধুরা, আর একটু আনতে হবে বন্ধুরা। এখন আমরা আমরা এই কালো শেপটাকেও নিয়ে সমান করে দেবো বন্ধুরা। এখন আমরা একটু বড় করে দেখি যে আমাদের এগুলা সমান দূরত্বের হলো কিনা। এটা বন্ধুরা দূরত্বটা বেশি হয়ে গেছে, আমরা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করে আমরা একটু বামে নিয়ে আসবো বন্ধুরা। এই যে নিয়ে আসলাম, এখন আমরা আবার দেখি আমাদের আর কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমরা একটু একটু করে সবগুলো দেখব। এখন বন্ধুরা আমরা এই কালো শেপটাকে ধরে একটু এদিকে সরিয়ে নিয়ে আসব বন্ধুরা। হলো, এখন আমরা আবার জুমটা আউট করব, জুমটা আমরা আউট করে নিলাম। এখন আমরা আবার এই সাদা শেপটাকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে বন্ধুরা এখন গ্রুপ, আমরা দেবো ফরম্যাটে, ফরম্যাট থেকে গ্রুপ, গ্রুপ থেকে গ্রুপ। এখন আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আর শিফট ধরে ড্র্যাগ, কন্ট্রোল শিফট বাটন একসাথে ধরে ড্র্যাগ করলে বন্ধুরা আমাদের কপিও হবে, আমাদের স্টেটটা একবারে সহজভাবে এদিকে চলে আসবে বন্ধুরা। আমরা নিয়ে আসলাম, এখন আমরা একটু দেখি কেমন হলো। হ্যাঁ, পারফেক্ট হয়েছে বন্ধুরা আমাদের এটা। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজগুলো নিয়ে আসব।
আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে বন্ধুরা যেহেতু আমরা এই ইমেজটা নিয়েছি, আমরা এটা নেব, এটা নেব, এটা এটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে এখানে ক্লিক করবেন, আপনারা এগুলো সিলেক্ট থাকবে, পরবর্তীতে যেটা ক্লিক করবেন সেটাও সিলেক্ট হবে। আমরা একটা নিলাম ইনসার্ট, বন্ধুরা আমরা একটা নিয়ে আসলাম, মানে এইগুলোকে আমরা একটু এই দূরত্বে রেখে দেব। বন্ধুরা এখন এই ছবি আপনারা নিজেরা, আপনারা আপনাদের নিজেদের ছবি দিয়েও এটা তৈরি করতে পারবেন। বন্ধুরা ছবিটা যদি অ্যালাইন সোজা না হয় আপনারা দৌড়ে এই সোজা করে দেবেন, একবারে আমাদের স্ট্রিপ সোজা করে দেবেন। এখন আমরা প্রত্যেকটা ছবি এনে আমরা এখানে সেট করে দেব। বন্ধুরা এখন আমরা আবার যাব ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচার। বন্ধুরা আমরা ইমেজটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটা ক্লিক করলাম, এটা এটা আমরা যেগুলো নিতে চাই সবগুলো আমরা ক্লিক করে ইনসার্ট। বন্ধুরা আমাদের ইমেজগুলো আসলে হয়তো এখানে, এগুলো ধরে আমরা এদিকে নিয়ে আসব, আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা নেব। বন্ধুরা এখন আমরা একটা একটা করে রেখে দেবো এখানে। এখন আমাদের যে ইমেজগুলো পছন্দ সেগুলো আমরা এখানে নিয়ে সেট করে দেব। বন্ধুরা আমাদের ইমেজ সেট করা শেষ, এটা বাসলে এটা আমরা সিলেক্ট করে ডিলিট। এখন বন্ধুরা আমরা আবার জুমটা আউট করে নেব, জুম আউট করে বন্ধুরা আমরা সবগুলো শেপ সিলেক্ট করে আমরা যাব ফরম্যাটে, ফরম্যাট থেকে এই যে গ্রুপ আমরা গ্রুপ করে নিলাম। এখন আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে মাউস লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করব, সাথে শেপ বাটন প্রেস করব বন্ধুরা, যাতে আমাদের এই শেপটা একবারে মানে সোজাসুজি কপি হয়। এখন বন্ধুরা আমরা আমাদের জুমটা বাড়িয়ে নেব, বাড়িয়ে বন্ধুরা আমরা এখন আবার যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপস, শেপস থেকে আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপ সিলেক্ট করে বন্ধুরা এখানে ক্লিক করে আমরা এই বরাবর ড্র্যাগ করব। আমরা আবার ধরো ফরম্যাটে, ফরম্যাট থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, রেড। বন্ধুরা এখন আমাদের এই রেড শেপটাকে পিছনে পাঠিয়ে দিতে হবে, তার জন্য আমরা যাব এই সেন্ট ব্যাকওয়ার্ড, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব, এটা আছে বন্ধুরা ফরম্যাটের ভিতরে। এখন আমরা সেন্ট টু ব্যাক, ব্যাকে পাঠিয়ে দিলাম। এখন আমরা এই রেড শেপের ভিতরে লাইন আঁকবো আমরা, তার জন্য আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপস,
শেপস থেকে আমরা এখান থেকে লাইন নেব। বন্ধুরা এই মাঝামাঝি থেকে আপনারা নেবেন আর শিফট ধরে ড্র্যাগ করবেন সাথে বন্ধুরা, তাহলে লাইনটা স্ট্রেট হবে, একবারে স্ট্রেট হবে। এখন আমরা যাব ফরম্যাটে, ফরম্যাট থেকে শেপ আউটলাইন, শেপ আউটলাইন থেকে বন্ধুরা এখান থেকে যে হোয়াইট আছে হোয়াইট আপনারা দিবেন A6PT। আর বন্ধুরা আমরা আবার দেবো শেপ আউটলাইন, এখন আমরা দেব কালারটা দেব হোয়াইট। বন্ধুরা আমরা আবার যাব শেপ আউটলাইনে, আমরা এই লাইনটা দেব ড্যাশেস, ড্যাশেস লাইন আছে তার জন্য আমরা এটা সিলেক্ট করলাম। বন্ধুরা আমাদের লাইন হয়ে গেল। এখন বন্ধুরা আমরা আবার জুম আউট করে নেব, একটু জুম আউট করে নিয়ে বন্ধুরা আমরা এটা ধরে আমরা এদিকে নিয়ে আসবো, আমরা এই সাইজে আমরা রেখে দিলাম নিচে, হ্যাঁ এখানে রাখলাম। বন্ধুরা বন্ধুরা এখন আমরা এই শেপটা সিলেক্ট করে আমরা যাব অ্যানিমেশনে, অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন এই ড্রপ ডাউনে অর্থ আমরা ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি না যে মোর মোশন পাথ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা ধরে ড্র্যাগ করে বন্ধুরা আমরা এটাকে দেব মানে ডান থেকে বামে, তার আমরা লেফট সিলেক্ট করে ওকে। এখন বন্ধুরা আমাদের এখানে অ্যানিমেশনের একটা সিম্বল চলে আসলো অ্যারো চিহ্ন, এখন এখানে নিলে যখন দুটো অ্যারোর মতো হবে তখন এটা ধরে বন্ধুরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আপনারা এটা ধরে একটু বড় করে দেবেন এতটুক। এখন আপনারা যাবেন এই যে ডিউরেশন, এই ডিউরেশন এটা আছে কোথায় অ্যানিমেশনের ভিতরে ডিউরেশন, এখান থেকে এটা সিলেক্ট করে আপনারা এখানে দিবেন। এখানে আপনারা কত টাইম এটা ডিউরেশন রাখতে চান সেটা আপনারা এখানে লিখে দিবেন, যে আমি 25 সেকেন্ড রাখতে চাই। এখন বন্ধুরা এটা এখানে ডিউরেশন দিয়ে আপনারা ক্লিক করবেন অ্যানিমেশন প্যান, এখানে ক্লিক করে বন্ধুরা এই যে এখানে যে ড্রপ ডাউন অ্যারো আছে এখানে ক্লিক করবে, ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করবে, ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনারা সবগুলো জিরো করে দিবেন, জিরো করে দিয়ে ওকে এই শেপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবার যাবেন অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন থেকে বন্ধুরা এই যে মোর মোশন পাথ এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা রাইট, রাইট সিলেক্ট করে ওকে দেবেন। এখন বন্ধুরা আমরা এটা ধরে এদিকে নিয়ে আসি, নিয়ে আসে বন্ধুরা আমাদের এখানে যে রাইট অ্যানিমেশনটা আছে এটা ধরে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে সাথে আমরা এটা ধরে ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসলাম বন্ধুরা। এখন আমরা আবার এখানে লিখব ডিউরেশনটা 25, আর এখানে আমরা এই যে স্টার্ট, স্টার্ট বন্ধুরা এই ড্রপ ডাউনে আর্থে ক্লিক করে আপনারা উইথ প্রিভিয়াস দিবেন। আর আবার আমরা এই যে গ্রুপ ড্রপ ডাউনে আরও আছে এখানে ক্লিক করে আমরা যে ইফেক্ট অপশনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা সবগুলো জিরো করে দেব, ওকে দিলাম। এখন বন্ধুরা আমরা একটু বড় করে দেখব যে আমাদের এই ফিল্ম স্ট্রিপ ইমেজগুলো মুভিং কীভাবে হচ্ছে সেটা এখন আমরা প্লে করে দেখব। দেখেন বন্ধুরা আমাদের অ্যানিমেশনগুলো চমৎকারভাবে শুরু হয়েছে। বন্ধুরা এটা আপনারা এখানে যে এই স্লাইড শো এখানে ক্লিক করে আরো বড় করে দেখতে পারেন, বন্ধুরা আপনারা এখানে ক্লিক করে যে বড় করে দেখতে পারবেন। চমৎকারভাবে আমরা ফিল্ম স্ট্রিপ তৈরি করলাম এবং ইমেজগুলো এখানে সেট করে মুভিং করতে পারতেছি আমরা। বন্ধুরা এখন আমি স্কেপ দিয়ে বেরিয়ে গেলাম। বন্ধুরা এটি যদি আমরা ভিডিও আকারে সেভ করতে চাই তাহলে আমরা যাব ফাইলে,
फाइल थे के सेव एंड सेंड एखे क्लिक करब। क्लिक कर बंधुरा अपना देखते क्रिएट ए वीडियो एखे क्लिक करबें। क्लिक कर बंधुरा एखे क्रिएट वीडियो एखे क्लिक करबें। क्लिक कर बंधुरा एखे अपने एक नाम दीबें जे एफ आई एल एम फिल्म एस टी आर आई स्ट्रिप बी आई डी ए वीडियो एखन सेव करब कोथाय बंधुरा डेस्कटपे सेव करी। अपना देखते हैं सेव एज टाइप इज विंडोज मीडिया वीडियो ये सेव कर बंधुरा ये सेव होते तो एक देर मिनट समय लगे कारण वीडियो रेंडरिंग रेंडरिंग वीडियोते परिणत हो। बंधुरा वीडियो देखें हो गए एखन आप प्ले कर देख। बंधुरा एखे हमें डबल क्लिक कर ओपन कर लें। बंधुरा আমরা ফিল্ম স্ট্রিপ তৈরি করে তার ভিতরে ইমেজগুলো সেট করে সুন্দরভাবে আমরা ভিডিও আকারে মুভ করতে পারতেছি। বন্ধুরা এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ দিয়ে ফিল্ম স্ট্রিপ তৈরি করে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।